শীতকাল চলে গেছে কিন্তু চিতইভিটার ভালোবাসাটা ছাড়তে পারি না বুঝছো তোমরা আজকে কি করব জানো বারান্দায় মাটির চুলাই পারফেক্ট চিতইভিটা বানাবো যেটা হলো নোয়াখালীর খোলা জাভিটা চলো আমরা বারান্দায় যাই ইয়ে দিয়ে খাবো এটারে কি বলে গ্রামের খেজুর মিঠাই আছে না খেজুর গুড় যেটাকে বলে আমরা বলি মিঠাই কিন্তু শুদ্ধ ভাষা হলো গুড় এটা দেখে হ্যাঁ লিকুইড পাতলা খেজুর গুড় এটা দেখে আরো বেশি চিতইভিটা খেতে মন চায় কিছু করার নাই সেই জন্য বারে বারে আমি বানাই তা আজকে যেটা করবো হলে এতদিন বানাইছি গ্যাসের চুলাই আজকে চিতইভিটার রেসিপিটা নিয়ে এবং খাবো সেটাও নিয়ে তোমাদের সাথে বারান্দায় চলে যাব মাটির চুলার মজাটাই আলাদা ছোটো সময় কী করতাম আম্মা দাদি হেরা যখন বানাইতো বাইরে ইয়াতে আছে না উঠানে উঠানে আমরা বলতাম হলো বেরবিত বেরবিত না ওইখানে বানাইতো আম্মা হেরা বানাইলে একবার পুরো ঘর তো একবার মানুষ ছিল বিশ পঁচিশ জন বা জয়েন্ট ফ্যামিলি এত বড় পাতিলে বা বলে নিয়ে আটা ধরে তারপরে বানানো শুরু করতো আমরা শীতকালে রোদের মধ্যে বসে বসে পাতলা খেজুর গুড় দিয়ে আর যেটা খেজুর মিঠাই ওটা দিয়ে রোদের মধ্যে বসে বসে আমরা খাইতাম একটা একটা তুলে দিত একটা একটা খাইতাম এর এভাবে একজন দুইজন বইতাম ফিরি দিয়ে ফিরি দিয়ে রোদে বসতাম একজন একজন দুইজন বইতাম খেয়ে উঠে গেলে আবার দুইজন কারণ এটা আমাদের ওইখানে হলে গরম গরম খেতো ঠান্ডা হলে কেউ খেতো না তো ওই জিনিসটা আসলে ফিলিংসটা আমি এখানে নিতে চাই বারান্দা মাটির চুলাই বানিয়ে রান্নাঘর থেকে ফ্রিজ থেকে চালুর গুঁড়া ফ্রিজ থেকে নারিকেল তারপরে এই যে পাতলা গুড় এই যেটা মিঠাই বলছি এই মিঠাই দেখে লেউয়া পরি যা খাই ফেললাই চিতল পিঠা আর এই আন্ডা আন্ডা সব কিছু নিয়ে রেডি করে এসে গেছি এই চালুর গুঁড়াও আনছি গরম পানি করে আনছি চুলা দিয়ে আজকে এখানে মানে পিকনিকের মতন হবে এই জন্য ছোটো ছোটো ফাতিল সব বের করে আনছি এই যে আমার খেলনা তো ডিম ডুম দিয়ে একবারে সব কিছু এইভাবে আটাটা ধরে নিছি চালুর গুঁড়া নিয়ে এখন মাটিটা খোলা দিছি আগুন ধরাই হয়ে গেছে কিন্তু এই জিনিসটা আমার অনেক দিন পর্যন্ত আমার ইচ্ছা ছিল এটা হলো মাটির চুলা বা লাকড়ির চুলার মধ্যে এটাই হলো আসল আসল জিনিস খাওয়ার মজাটাই হলো এই পিঠাটা মাটির চুলাই আসলে গ্যাসের চুলাই না আমি আগে কিছুদিন আগেও আমি ভয়ে গ্যাসের চুলাই চিতই পিঠা বানাইতাম না তা আমার বাইর বউ আইছিল ও কইতো আমারে আপা কি বলেন আপনি গ্যাসের চুলাই বানান ভালো হয় তো পরে আমি বানান শুরু করছি আসল মেন রেসিপিটা হলো আমার নানি দাদিদের হলো লাকড়ির চুলাই এটাই হলো মেন কথা তো বিসমিল্লাহ করে এখন দিয়ে দিই খোলা গরম হয়ে গেছে অটোমেটিক বেশি গরম হয়ে গেছে গ্যাসের চুলা তো কমিয়ে বাড়িয়ে দেওয়া যায় কিন্তু আগুনের চুলা হলো কি আগুন বেশি জ্বলে কমানো যায় না বাড়ানো যায় না আর গ্যাসের চুলা তো বেশি জ্বললে কমিয়ে দেওয়া যায় লাকড়ির চুলের পিঠাটা কত পারফেক্ট মানে এটা খাওয়ার সাথে আনন্দটাই বেশি প্রায় সবার খাওয়া দাওয়া হয়ে হয়ে গেছে সৈকত হইতে ইউকা বনি ওরা বুনিয়া ওই যে খাটা বসছে খাটে নিয়ে বসছে শোভনও ফাঁকে দিয়ে খাইছে তো আমি যেটা আশ্চর্য হয়ে গেছি আমি পোলা পানেরে বলতেছি হাতিয়া যখন ওই বাইরে বসে চুলার পাশে রোদের মধ্যে খাইতাম সেই ফিলিংসটা কিন্তু আমি আজকে ফিল করতেছি সেটা ভেবেই আমার খুব ভালো লাগতেছে আসলে আগের দিনের কাহিনী আর যেটা হলো এতটা পারফেক্ট এতটা সুন্দর সেটা গ্যাসের চুলে কোনো দিনও সম্ভব না এটা ভেবেও আমার আনন্দ লাগতেছে অনেক এই যে গ্যাসের চুলে হলে নিচে দিয়ে কেমন হইয়া যায় এত সুন্দর জ্বালি বসে না তো আমার ইচ্ছা ছিল আজকে একটা সুন্দর একটা ইচ্ছা পূরণ হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার না করে কি পারি বলো গরমে কামাই গেছি একবার লাকড়ির চুলার এখন আমাদের এই যে পিঠা বানানো শেষ এখন মনি আর আমি আমাদের খাওয়ার পালা শুরু এই যে দেখো কে কে খাইবা ধর খাওয়া দি ওই যে মনি খাচ্ছে দেখো মনি রে তোমরা অনেকে বলছো মনি নিচে বসে সুন্দর করে খাইলে তোমাদের দেখতে হাসো না আসে ওই দেখো মনি খাই কেমনে
আল্লাহ রে আমি শেষ আমি আজকে যে এত দারুণ মজা পাইছি এই যে লাকড়ির চুলার পিঠাটা বারে বারে বলি গবে মহিলা পাগল হয়ে গেছে তোমরা করতে পারো কিন্তু আসলে পিঠাটা এত তুলতুলে এত সুন্দর গ্যাসের চুলা সেটা কখনো হয় না আমি বানাইতে সবসময় আমি জানি টাকা দিল নেয় না ওনারা ফেলে দেয় সেই জন্য তো এনে তারপরে এভাবে চালুর গুড়া দিয়ে বানাই আমার মতো ফাগলামি সাকলামি করে ফেলবা বাস শান্তি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও একটু হ্যাঁ আমার কলিজার ভাই বোন ছেলে মেয়ে তোমরা আর যারা এখনও করো নাই লাইক শেয়ার তারা করে দিও যারা করছো তাদেরকে তো ভালোবাসার আর কোনো অভাব নাই দোয়া তো সবসময় থাকলো তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবা সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ